ওয়েস্ট বেঙ্গলের কেউ আর আমি অল ওভার ইন্ডিয়াই বলতে পারি কেউ আর নিজের বাড়িতে নেই। আমার মেয়েকেও দরকার, সবাইকে দরকার। ভগবান তো মানে তুমি বলবে আমার এক্ষুনি BMW চাই, তোমার কাছে BMW চলে আসবে, তাই তো? ও ঠাকুরের কাছে কি ওইটাই চাইলি? ফ্যামিলির সাথে ট্যুর, উফ। এই পটাতে তো পারিস না, তুমিই মেনে যা, ছেলে পটাবি। একটা দেবদূতের মতো কোনো হ্যান্ডসাম ছেলে আমরা তিনজনই পেয়ে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি আইকনিক গার্লস। তোমাদের মধ্যে অনেকে ভাবছে আজকে আমি একা কি করছি, আর একজন কোথায়? তো ও আজকে নেই, বিকজ অফ আমি আমার ফ্যামিলির সাথে একটা ট্রিপে যাচ্ছি, তো ওই জন্য আমি একাই স্টার্ট করেছি। অ্যান্ড এই অন্ধকার দিকে হয়তো অনেকেই ভাবছে যে এটা রাত না, এখন ভোর 4টে বাজে, অ্যান্ড আমরা এখানে বাসে ওয়েট করছি বিকজ অফ আমাদেরকে কলকাতা যেতে হবে ট্রেন ধরার জন্য। তো দেখতে থাকো, এখানে খুব আওয়াজ হচ্ছে, তো আমি বেশি কথা বলছি না, পরে কথা আমি পরে বলছি। তো আমি চলে এসেছি কলকাতা, আমি এখন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে আছি, বিকজ অফ আমাদের এখান থেকে ট্রেনের টিকিট কাটা হয়েছিল। পিছনে আমার ফ্যামিলি আছে এই যে, বাট এখন আমি ওদের সাথে বেশি কথা বলাচ্ছি না, বিকজ ওরা এখন খুব বিজি আছে। কালকে আমরা 7টার মধ্যে এখানে নেমে গেছি, বাট এটা সত্যি কথা যে ওয়েস্ট বেঙ্গলের কেউ আর আমি অল ওভার ইন্ডিয়াই বলতে পারি কেউ আর নিজের বাড়িতে নেই, সবাই পুরী চলে এসেছে, পুরী চলে এসেছে। তো আমরা একটাও রুম পাচ্ছিলাম না, সমস্ত রুম বুক, আর আমরা রুম বুক করে আসিনি, জানি না। হ্যাঁ আমরা রুম বুক করে আসিনি, আমরা এখানে এসে ভেবেছি না, ভেবেছিলাম আমরা এখানে এসে এখানে দেখে করবো। তো আমাদের ব্যালকনি রুম নেসেসারি ছিল, ওটা আমাদের পেতেই হতো, তাই আমরা 4 ঘন্টা খুঁজে একটা রুম পেয়েছিলাম, তাই কালকে কোনো ক্লিপ নিতে পারিনি। আজকে হয়ে গেছি আমরা রেডি, এবার সি বিচে যাচ্ছি, চলো আমাদের সাথে। তো ফ্যামিলির সবাই এখনো হোটেলেই আছে, আমরা দুজনই এসেছি এখানে, এই যে ওয়াও অসাম ভিউ। আমি এর আগেও বলেছিলাম যে আমি 5 দিন থাকবো এখানে, বাট 5 দিনে 5টা ব্লগ তো আমি করবো না, আমি ওই জন্য খুব ছোটো ছোটো ক্লিপ নিয়েই করছি, যে যে স্পেশাল জায়গাগুলোতে আমরা যাব সেই জায়গাগুলোতে আমি শ্যুট নেব, বাদ বাকি একদমই মানে ফালতু কোনো আমি দেখা বলি না, মানে যেটুকু করার সেটুকুই করব। আমরা এর আগেও এসেছি, বেসিক্যালি আমরা এখানে পুজো দেওয়ার জন্য এসেছি, আমার মা আমাকে নিয়ে খুব টেনশন করে, কারণ আমি হারকাতি এরকম করি, তো এই জন্য আমার মা আমার হারকাতের জন্য এখানে পুজো দিতে এনেছে, যাতে আমাকে একটু চেঞ্জ করতে পারে। সেটা হবে না কোনোদিন, জানি, তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হলে আরও দুজনকে আনতে হতো, বিকজ আমি একা চেঞ্জ হয়ে কী করবো, তাই না? তাদের দুজনকেও চেঞ্জ করা দরকার। হ্যাঁ অবভিয়াসলি। তো আমরা চা খেতে যাচ্ছি, কেউ নেই কিন্তু। আমি অঙ্কিতা প্রীতিকে খুব মিস করছি, খুব মানে খুব, আমি বলেই বোঝাতে পারছি না আমি কতটা মিস করছি ওদেরকে, বিকজ ওদেরকে ছাড়া আমি কোথাও যাই না, কোথাও না, আর আমি এত মানে এরকম একটা জায়গায় ওদের দুজনকে ছাড়া এসেছি শুধু তোদের জন্য। খুঁজবি ফ্যামিলির সাথে এসেছি না, এটাই তাই। তো আমরা জানি এখনো এই জায়গাটা ফাঁকা আছে, বাট থাকবে না কিছুক্ষণ পর, অনেক দোকানপত্র বসে যাবে, প্রচুর দোকানপত্র বসে যাবে, তো আমি ওই ক্লিপগুলো মাঝে মাঝে অ্যাড করবো এগুলোর মধ্যে, বাট আজকে সেরকম কিছু আর নেই না, বিকজ কালকে দেখা হচ্ছে, তাই। এটা আমাদের রুম, আমি ব্যালকনি থেকে ভিউটাও দেখাচ্ছি, কিন্তু আমি উল্টো দিকে যেতে যেতে পড়ে যাব। সো এই রুমটা খোঁজার জন্যই আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম ওয়েস্ট করেছিলাম, বিকজ আমাদের ব্যালকনি রুমই দরকার ছিল,
অ্যান্ড বাইরে সবাই বসে আছে। হোটেলের সব থেকে ফেভারিট পার্ট এই যে হোটেলের নেই দেখা যাচ্ছে কি জন্য দেখা গেল নাকি জগন্নাথ সামথিং কিছু একটা। জগন্নাথ ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ জগন্নাথের জন্যই এখানে আসা, দ্যাটস ওয়াই আমরা হোটেলটাও জগন্নাথের নামেই পেয়েছিলাম। তো আমি এখন আমার দুটো পার্টনারকে পেয়ে গেছি, মাই অঙ্কিতা অ্যান্ড প্রীতি। ঠিক আছে, ভালো লাগছে না। এই যে হিরো আমার, হোয়াই সো হট, এত হ্যান্ডসাম ভাই পাওয়ার একটাই সুবিধা, বিকজ সবাই তোমার দিকে ঘুরে ঘুরে তাকাবে, সব মেয়েরা। তুই এবার বল, এত হ্যান্ডসাম, সরি এত কিউট দিদি, আমার মেয়েকেও দরকার, সবাইকে দরকার, সবাইকে দরকার। সো ম্যামের এখন মুডটা খুবই অফ, বিকজ ম্যামের মুখে ড্যাশ বেরিয়ে গেছে। সো ম্যাম এখন আর কোনো মেকআপ করতে পারছেন না, অ্যান্ড ম্যামের কোনো রিলসও করা হবে না, দ্যাটস হোয়াই ম্যামের মুডও খুব অফ। তো এখন আমরা বেঁচে আছি, এই যে আমার ফুল ফ্যামিলি, এখনো শুধু আমার বেসিক্যালি আমরা এখানে, আমরা অ্যান্ড আমার ফ্যামিলি, মামা মামাবাড়ির ফ্যামিলি, মামা মাইমার ভাই, আমরা দুটো ফ্যামিলি এসেছি। তো জানি না বাবা আর মামা কোথায় আছে, বাট এদের দুজনকে এখানেই দেখতে পাচ্ছি। দেখতে থাকো, কেন পুজো দিতে এসছো? মেয়েদের জন্য এসছো, কারণ মেয়েরা তোমাকে খুব জ্বালায়, জ্বালাতন করে। এই একটা মেয়ে আছে, আরো দুটো মেয়ে আছে ওখানে, আর আমাকে কি করব, মা বলে আমরা নাকি একটা ছেলেদের মতো লাইফ লিড করি। আর এই যে মাথা ঠান্ডা করতে এসেছি, মাথা ঠান্ডা করতে। আজকে বেসিক্যালি আমাদের গোল্ডেন বিচ যাওয়ার কথা আছে, জামাটা খুবই ডিস্টার্ব করছে, ফার্স্ট অফ অল সব জায়গাতে এটাই করে, তো ফরগেট ইট। গোল্ডেন বিচে যখন যাব তখন আবার দেখা হচ্ছে। A few hours later. So hello everyone. দেখতে পাচ্ছ আমি রেডি হয়েই গেছি, অ্যান্ড এখানেও খুব ভালোই গরম আছে, গরম ভালোই পড়ে গেছে। সো ডে থ্রি আর এখনও পর্যন্ত আমরা কোথাও ঘুরতেই যাইনি, বিকজ আমার মনে হয় আমার মতোই আমার ফ্যামিলির লোকগুলোই ল্যাতখোর হয়ে গেছে, কোথাও যেতেই চাইছে না, বিকজ অফ ওদের সবার ঘোরা। আমাদের পুরি এটা নিয়ে প্রায় 4-5 বার আমরা এসেছি, তো এদের সব কিছু ঘোরা বলে এদের কোনো ইন্টারেস্ট নেই। তাও আমি অনেকবার বলতে এরা গোল্ডেন বিচ যাচ্ছে জাস্ট বিকজ অফ একটু ঘুরতে, তাও অনেকবার রিকোয়েস্ট করার পর, ফ্যামিলির সাথে ট্যুর, উফ। চলে এসেছি আমরা আমাদের লোকেশনে, গোল্ডেন বিচ চলে এসেছি আমরা আমাদের লোকেশনে। ওর কথাটি আমি রিপিট করলাম, আমার স্বভাবটা প্রীতির মতো হয়ে গেছে, প্রীতির একটা খুব বাজে স্বভাব আছে, তো এই কথাটা আমি বলি। লোকেশনটা খুব ভালো, বিচটা খুব ভালো, প্রীতি উকিলের কথা বলতে শুরু করে দিয়েছিলাম, সরি। দেখা একটু লোকেশন, হ্যাঁ লোকেশনটা দেখা, আমাদের কি লোকেশনটা দেখা। তো আমাদের হোটেল থেকে গোল্ডেন বিচ মাত্র ছিল 2 কিলোমিটার। সো আমি বাড়িতে অনেকবার বলেছিলাম এখানেই আমাদের রাখার কথা, বাট রাখিনি, যাই হোক না কেন, বন্ধুদের সাথে এলে যেটা হয় সেটা ফ্যামিলির সাথে এসে হয় না, আমরা সবাই জানি। এক্সপেকটেশন রাখা দরকার, জ্ঞান দিচ্ছে আমার থেকে এত ছোট বোন, আমাকে জ্ঞান দিচ্ছে। যাই হোক না কেন, আমি প্লেসটা দেখাতে যাই, খুব সুন্দর একটা প্লেস, খুব সুন্দর, আমি এখানে অনেক রিলস করব, অনেক দিবি তো দুটো, যাই হোক না কেন করব। আর এ কেন এত চুপচাপ, মানে সিরিয়াসলি কেন হিরো, কেন হিরোর কি হয়েছে, কি হয়েছে? খুব পিসফুল জায়গা, পিসফুল জায়গা, তুই কি গার্লফ্রেন্ড কে মিস করছিস? না না বলছে সবাই জেনে গেল কি তোর গার্লফ্রেন্ড আছে। যাই হোক না কেন, গার্লফ্রেন্ড আমি কি শিওরলি ভাবে বলেছি? আমি তো স্বীকার করি, ও তো স্বীকার করেনি, এই তো এক্স্যাক্টলি, কিন্তু আমি এই ক্লিপটা রাখবো, যদি মাইমা দেখে আমি কিন্তু কিছু জানি না, কিন্তু সবাই দেখে, হ্যাঁ ভাই দেবে, বাবা বাবা মাইমা সবাই দেখে। আমাদের দুজনের জামা আলাদা,
যাই হোক না কেন, এই জামাটা আমি কালকে পরবো, আর আমি এই জামাটা আমি কাল পরবো, এটাই বেস্ট দু বোনের হওয়ার, এত জামা কিনতে হয় না আমাদের, একটা জামাতে দুজন হয়ে যায়, আর আমাদের অনেক জামা অবশ্য ডাবল ডাবলও আছে, হ্যাঁ আমাদের সেম সেম জামা আছে অনেক। সো অঙ্কিতা প্রীতি বি প্রিপেয়ার্ড, আমরা এখানে এলে অবভিয়াসলি আমরা গোল্ডেন ব্রিজেই থাকবো ফর শিওর, আর আমি বলে দেবো বাড়ি চুপ কাজ করে চল মা, আমি বলে দেবো, আমাকে নিয়ে এলে বলবো না কিন্তু না নিয়ে এলে বলে দেবো, বাট আমরা অন্য কোথায় থাকবোই না, এখানটা জায়গাটা খুব সুন্দর, খুব আমার খুব থাকতে ইচ্ছে করছে। আমরা রেডি হয়ে গেছি বিকজ আমরা এখন পুজো দিতে যাচ্ছি, যেই জন্য আসা, তো বাইরেটা আমি একবার দেখাবো, দেখি সব তো আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি, অ্যান্ড আমরা সবাই জানি ওখানে ফোন তো অ্যালাউ করে না, বাট আমি পান্ডাটাকে স্পেশাল রিকোয়েস্ট করে আমি ওই জন্য আমার ফোনটাকে নিয়ে যাচ্ছি, দিয়ে আমি ওখানে গিয়ে পান্ডাটাকে ফোনটা দিয়ে দেবো, আর উনি নিজের কাছে ফোনটা রেখে দেবেন, আর বাদ বাকি সবার ফোন বাড়িতেই আছে, তো আমি নিয়ে যাচ্ছি বিকজ অফ ওখানে আমি কিছু কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করবো। আই মিস ইউ সো মাচ অঙ্কিতা প্রীতি, আই মিস ইউ, আমি তোদের হয়ে অনেক প্রে করে নেবো, মানে আমাদের তিনজনের প্রেটা আমি একাই করে নেবো, সাথে সাথে আমার মাও এও, তুইও করবি ঠিক আছে, ওর খুবই মুড অফ কারণ ওর মুখে আমার ড্যাশ বেরিয়ে গেছে। সামনে আছি আমি এখন, আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকবো, তো ভেতরের কোনো ক্লিপ আমি নিতে পারবো না, বাইরেই ব্যাস এখানে আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে, মন্দিরটা আমি একবার দেখাবো জাস্ট, সেটা পরে। এখন কত লোক, কত এখনও এটা মন্দিরের বাইরে, মন্দিরে তো আরও অনেকে আছে, মানে মন্দিরের ভেতর আর পা রাখা জায়গা পাবে না তুমি ফর শিওর। তো পুজো দেওয়া কমপ্লিট আমাদের, আমাদের পুজো দিতে প্রায় 3 ঘন্টার মতো লাগলো বিকজ আমরা ঠাকুরের সামনে 3-4 বার গেছি লাইন দিয়ে দিয়ে, আমরা যাচ্ছি ফ্ল্যাটে, আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, ঠাকুরের কাছে 2-3 বার গেছি বিকজ আমাদের পান্ডাটা অনেক জানা পরিচিত ছিল, অনেক ভালো, আর সবার নামে পুজো দিয়েছি। তুমি কি চাইলে বলো, আমি চাইলাম রিয়া, না বলবে না তুমি, মানে সিরিয়াসলি তোমরাও গেলে যেতে পারো, মন্দিরটা খুব ভালো আর খুব ভালো লাগবে থাকতে, খুবই ভালো লাগবে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, যেটা চাইবে সেটাই পাবে, সেটাই পাবে, মানে ভগবান তো, মানে তুমি বলবে আমার এক্ষুনি BMW চাই, তোমার কাছে BMW চলে আসবে, তাই তো? ও ঠাকুর কাছে তুই ওইটাই চাই, এলি BMW সাই পেসা হোগা। আগে বলো তুমি আমাদের জন্য
জন্য কোনো প্রিন্স চার্মিং চেয়েছো নাকি আমাদের তিনজনের জন্য? এখন নয়, এখন ক্যারিয়ারের দিকে ধ্যান দে, এখন যেটা পড়ার সেটা পরে হবে, এখন শুধু ক্যারিয়ার উপর ফোকাস কর। বাট তুমি বলেছো তো আমরা যেন প্রিন্স চার্মিং মানে যেন একটা দেবদূতের মতো কোনো হ্যান্ডসাম ছেলে আমরা তিনজনই পেয়ে যাই। বাহ বাহ, দেবদূতের মতো হ্যান্ডসাম ছেলে না, এখন বলেছে ক্যারিয়ারটা তোদের যেন তিনজনের হয়। আরে কেনা কে চাতে হো? সো আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে। সো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে বিকজ এটাও একটা খুব টুরিস্ট এলাকা, দ্যাটস ওয়াই। সো এটা আমাদের নেক্সট লোকেশন, আমি এই লোকেশনটার কথাই বলছিলাম। তো সবাই বলে পুরি এলে নাকি এই জায়গাটাতে আসতেই হয়, কারণ মন্দিরের পর এই জায়গাটাই নাকি খুব ইম্পর্টেন্ট জায়গা, আর কোথাও যাও না যাও এই জায়গা, এখানে সবাই আমার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে। গজব বেজতি হে। তো আমরা চলে এসেছি ভেতরে, এইটা একদম এন্ট্রি, এরকম দেখাতে যাই একবার। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছি উফ, ট্যান পরে যা অবস্থা হয়েছে, সবাই খুব কালো ফুট হয়ে গেছি। আমি কয়জন 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 টিকিট কাটতে হবে এখন? যদি কয়জন আছে? সাতজন। তো আমরা এত কালো কেন হয়ে গেছি? আমি কালো হওয়ার ভয়ে একদিন মাত্র জলে নেমেছি, তাতেও হয়ে গেছি। আমি এখানে দেখাতে চাই, খুব সুন্দর জায়গাটা, অনেক ঠাকুর আছে। কিছু কথা বলি তো, কালকে আমাকে আমি অনেক কিছু জেনেছি মন্দির নিয়ে, কারণ বলছিল মন্দিরে যে জগন্নাথ বাবার মেন টেম্পলটা আছে ওখানে নাকি 1,32,000 দেবতা আছে, অ্যান্ড ওই মন্দিরটার মধ্যেই আছে, যেটা আমরা মানে পসিবল না এত দেখার। আর তারপর এই জায়গাটার মধ্যেও অনেকগুলো আছে, এখনও আমি জানি না কটা আছে, পরে আমি জানবো, জেনে আমি দেখাবো। সো আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলে, বিকজ আমরা এখানে 3-4 দিন আছি, বিকজ আমি আরও একদিন নেমেছি, তাতেই আমাদের এই অবস্থা। রোজ নামলে আমরা এখন ভূত হয়ে যেতাম, ভূত এরকম। সো আজকে আমরা ওই জন্য একটু তাড়াতাড়ি চলে যাবো, বিকজ আজকে আমরা জলে নামার প্ল্যানে আছি। কিন্তু আমার মুখে র‍্যাস আছে, তো কি হবে? আমি হাঁটু অবধি যাবো গোটা। তুই মাস্ক পরে নামবি? হ্যাঁ। সো হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি মন্দিরের সামনে। মন্দিরের বিকেলবেলা অবভিয়াসলি যারা পুরীর ব্যাপারে জানে তারা জানে, ওপরে যেই পতাকাটা আমি দেখাতে পারবো না কি, হ্যাঁ এই যে ওপরের এই পতাকাটা চেঞ্জ হয় প্রত্যেক দিন, তার জন্য অনেক অনেক লোক আসে এটা দেখার জন্য। আমিও এসেছিলাম এর আগে, তো আমি সেদিনকে ভেতরে ঢুকেছিলাম বলে কোনো ফটোশ্যুট তো আমি মানে ফোন আমি নিয়ে আসিনি। আর আজকে আমি বাড়ি চলে যাব, আমাদের রাত্রেবেলা ট্রেন, আজকে আমাদের লাস্ট ডে, তো এমনি আমরা প্রণাম করতে এসেছিলাম তাই আজকে আমি ফোনটা এনেছি। তো আমি দেখাবো একটু পরে যে কত লোক এটা দেখার জন্য আসে প্রত্যেক দিন, কত লোক। অ্যান্ড তোমরা এটা ভালো করেই দেখতে পেলে যে আমরা এখানে যতদিন ছিলাম, বেসিক্যালি আমরা এখানে 5 দিন ছিলাম, 5 দিনে বেসিক্যালি ল্যাদখোর বাঙালির মতো আমরা কিচ্ছু করি, জাস্ট ফ্যামিলি আউটিং ছিল এটা আমাদের, জাস্ট ফ্যামিলি হ্যাং আউট ছিল। নর্মালি আমরা এসেছি হোটেলের মধ্যে ঢুকেছি, এ দ্যাটস ওয়াই আমরা ব্যালকনি রুমই চাইছিলাম, বিকজ আমাদের এত কিছু ঘোরার প্ল্যান প্রথম থেকেই ছিল না। পুজো দিয়েছি মন্দিরে 2-3 দিন এসেছি, অ্যান্ড যাওয়ার মধ্যে শুধু বৃন্দাবনটাই গেছি, বিকজ অফ সবাই বলে এখানে এলে নাকি বৃন্দাবনটা যেতে হয়, দ্যাটস ওয়াই গেছি, নাহলে তা হয়তো সেটাও যেতাম না। অ্যান্ড হোটেলে থেকেছি অ্যান্ড সমুদ্রে গিয়ে স্নান করেছি। আমি যেটা বলছিলাম এটা দেখার জন্য কত লোক আসে একবারটি তোমরা দেখো শুধু,
কত লোক সকালবেলা তো পুজো দেওয়ার জন্য এক ভিড়, এটা এখন দেখার জন্য এক ভিড়। তো এখানে নাকি উইশ করলে উইশ পূরণ হয়ই হয়। তো তোমাদেরও যদি এরকম কোনো উইশ থেকে থাকে প্লিজ তোমরাও এসে জগন্নাথের কাছে বলে যাও, প্রে করো যেন উইশটা পূরণ হয়ে যায়। আমি তো করেছি, দেখবো এবার যদি হয় তো আবার আসতে হবে আমাকে। তো মন্দিরটা এই যে, অ্যান্ড মন্দিরের ওপরে তোমরা যে পতাকাটা, এখানের ভাষায় এটাকে ধ্বজা বলে, দেখতে পাচ্ছ ওটা ডেইলি চেঞ্জ হয় না, এইটা দেখার জন্যেই এত লোক আসে চেঞ্জের দেখার জন্য। অ্যান্ড অবভিয়াসলি এইটা চেঞ্জ হওয়ার পর নাকি ওইটা সাধারণ মানুষের মধ্যে বিক্রি হয় আর কি, অ্যান্ড আমরাও নিয়েছি। অ্যান্ড বাড়িতে নর্মাল মানুষের বাড়িতে এটা টাঙিয়ে রাখলে অ্যাটলিস্ট শুভ বলে নর্মালি, জয় ডেইলি আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো আমাদের ট্যুর খতম, এবার আমরা যাচ্ছি স্টেশন, বিকজ আমাদের ট্রেন আছে। খুব মন খারাপ লাগছে আমার। তো আমাদের ট্রেন চলে এসেছে, অ্যান্ড আমি নিজের মুখটাকে আর দেখাচ্ছি না, বিকজ অফ ওটা এতটাই ট্যান করে কালো হয়ে গেছে। এই যে বিটি, এই একটা বিটি। সো সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, বাদ বাকি কথা আমি কালকে ঘরে গিয়ে বলছি। তো আজকে এইটুকুই, ট্রিপ শেষ আমাদের। খুব মন খারাপ লাগছে আমাদের। তুমি এতক্ষণে পুরো ব্লগটা আমাদের দেখিয়ে ফেলেছো, আমি বললাম আমরা বাড়ি চলে এসেছি। তো আমরা বাড়ি চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ, অনেকদিন একা ছিল আমাদেরকে না দেখতে পেয়ে। অনেকদিন কি, এক সপ্তাহ এসে গেছি, এতটাই কালো হয়ে গেছে বলে আমি ক্যামেরার সামনে দাঁড়াবো না। বেসিক্যালি ওখানে গিয়ে দেখতে পেলাম আমার বাড়ির লোকগুলো আমার মতোই রাতখোর। না না, রাতখোর নয়, আমরা গেছিলাম এর আগে অনেকবার, সব বস্ত ঘুরে এসেছি। জাস্ট এবার আমরা পুজো দিতেই গেছি, শুধু পুজো দিয়েছি আর ওদের জন্য মাথা ঠান্ডা করার জন্য, সব কটা মেয়ের আমার ওই জন্য আমরা ঠান্ডা করার জন্য মানে অ্যাশ করেছি। পাঁচ দিন ধরে সমুদ্রের সামনে থেকেছি, খেয়েছি, ঘুরেছি, কিছু করিনি, মানে ওই সমুদ্রেতেই ঘুরেছি, সমুদ্রটাকেই বাড়ি ভেবে নিয়েছি, বাড়ি ভেবে নিয়েছি। আর সমুদ্রের সামনেই আমরা একটা রুম নিয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তো আর গোটা ব্লগটা আমরা দেখলাম, বাপি তো আসেইনি, কারণ বাপি এতটা ক্যামেরা পছন্দ করে না। আমি যতটা ভালোবাসি দেখতে, মানে ওর যত ব্লগ আমি চেষ্টা করেছি যে তুই কর, আমি আমি দেখতে ভালোবাসি, সাপোর্ট করে, আর তাছাড়া আমি ভালোবাসি দেখতে, আমি ব্লগ। তো ব্যাস এইটুকুই, তোমরা একসাথে বলো প্লিজ লাইক লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অলসো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।